জোট আমলে বিশালগড় কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের হাসান হোসেন পাড়ায় জয়নাল মিয়ার মৃতামা সরকার থেকে একটা ঘর পেয়েছিলেন। বর্তমানে ওই এলাকায় সরকারি ঘর দেওয়ার জন্য আবারও সার্ভে শুরু হয়েছে। আর এই সার্ভের কাজে কৃষ্ণনগর পঞ্চায়েত মেম্বার রাজশীল এবং এলাকার নেতা হানিফ মিয়া জয়নাল মিয়ার বাড়িতে যায়। সে সময় বাড়িতে জয়নাল মিয়া ছিল না, কিন্তু তার স্ত্রী হাসিনা বেগমকে মৃতা শাশুড়ির ঘরের সামনে দাঁড় করিয়ে ছবি তুলে নেয় তারা। পরবর্তী সময় তাদের রেকর্ডে দেখানো হয় জয়নাল মিয়া আগেই সরকারি ঘর পেয়ে গেছে, তাই এবার ঘর পাবে না সে। এতে জয়নাল মিয়ার দাবি, তার সরকারি ঘর বলে যে ঘরটি দেখানো হয়েছে সেটি ছিল তার মায়ের ঘর আর সে ওই ঘরে থাকে না। এক্ষেত্রে তাকে বঞ্চিত করে টাকার খেলা খেলে ঘর পাইয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এলাকার স্থানীয় নেতা হানিফ মিয়া বলে জয়নাল মিয়ার অভিযোগ। অপরদিকে তার স্ত্রী হাসিনা বেগমকে জানিয়েছেন তাকে জবরদস্তি তার শাশুড়ি ঘরের সামনে নিয়ে গিয়ে ছবি তোলা হয়েছে। এর প্রতিবাদ করায় তাকে অকথ্য গালিগালাজ করা হয় বলে হাসিনা বেগমের দাবি। এরপরে দেখো আমার কোনো অসুবিধা আছে, আমি কি আমার অসুবিধা আছে, কারণ এটা আমার ঘর না, তো আমার তো অসুবিধা আছেই তো না। তাই না, আপনার কাছে এইদিকে আইতেন, আপনি এদিকে নিয়ে দাঁড়ান, আমি কিনা আপনি মারবেন, হানিফ মিয়া কইতাছে। আর কয়েকজন লোক আছে তারা দাঁড়াইছে, এবার দাঁড়াই থেকে এবার আমার আপনি এটা আইতেন কুছি, আপনার আমি কিনা হিটার যাইতে আপনার দৌ, আমি আইডা আমার ঘর না, এটা জামু কে লিখে যা। তারপরে দেয়া তাই কইতাছে আপনার কইছি এদিকে আইয়া দাঁড়াইতেন, কি ধমকি কে দিতেছে ধমকি, এদিকে হানিফ মিয়া দিতেছে দিদি। আপনার কোন অসুবিধা হইতো না, আপনি তুললেন আপনারা ঘর পাইবেন ঠিকই, এই ঘরটা তুললে আপনার কিচ্ছু হইতো না, আপনার ঘর পাইবেন। মানে আর আপনার আগের ঘরটা কইতাছে টেয়া দিলে ওই ঘরটা সার্ভে করবে, ঘরটা সার্ভে করবে। তারপরে হানিফ মেয়ের কথাটি কইতাছে, তারপরে হানিফ মেয়ে আমি ভয় ভয় লেছি, তারা যেমনি কইতাছে ঘরও কেউ নাই, বাড়ি তো নাই, তাইনও নাই, ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।